ছিল উপস্থিত করিয়েছেন, প্রশংসা স্বরূপ বলুন আলহামদুলিল্লাহ। কিছু জিনিস আমাদের উচিত যে পরে হচ্ছে, যাই হোক, যখন শান ও আজমত ওয়ালা ব্যক্তির ব্যাপারে কথা বলা হবে তখন কিছু জিনিস খেয়াল করা উচিত, যার জুতার যোগ্য নিজেকে মনে করি না তার জান হওয়া অনেক বড় দূরের কথা। তবে হযরতের মহাব্বতের জন্য আন্তরিক ধন্যবাদ, শুকরিয়া। দুইটা জিনিস এমনিতেই কোরআনে যা এসেছে বলেছেন মুস্তাফা, এ ব্যাপারে কারোর কোন সন্দেহ দ্বিমত আছে? আপনারা হ্যাঁ হ্যাঁ করবেন, সন্দেহ দ্বিমত কারোর আছে? কোরআনে যা এসেছে বলেছেন মুস্তাফা, কিন্তু দুইটা এমন বেশ কিছু জিনিস আছে, তার মধ্যে দুইটা জিনিস এমন ইম্পর্টেন্স রয়েছে, ইম্পর্টেন্ট এবং গুরুত্ব রয়েছে, যে ক্ষেত্রে আল্লাহ বলছেন মাহবুব কুল, আপনি বলে দেন, যদিও কোরআনে যা আছে বলেন নবী মুস্তাফা, তারপরে যখন নিজের ওয়াহদানিয়তের কথা বলেন, নিজের তাওহীদ ও একত্ববাদের কথা বলেন, তখন বলেন মাহবুব বলুন কুল হুয়াল্লাহু আহাদ, মাহবুব বলে দেন আমি আল্লাহ এক, এটা আপনি আপনার জুবান দ্বারা বলে দেন। তো যে পাক জুবানে নবী মুস্তাফা ওয়াহদানিয়তের কথা বলেন, একত্ববাদ ও তাওহীদের কথা বলেন, ওই পাক জুবান দ্বারাই আমার আল্লাহ বলেন সূরা নম্বর 42 আয়াত নম্বর 23, আল্লাহ পাক বলেন মাহবুব কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। এই যে আপনি নামাজে রে দিয়েছেন, কোরআনে রে দিয়েছেন, মানুষকে কাবা চিনিয়েছেন, রোজার হুকুম আহকাম দিয়েছেন, এ যে পুরো ইসলামের সিস্টেম দিয়েছেন, এর কোন প্রতিদান নাই, একটাই প্রতিদান রয়েছে, যারা নবী বংশের সন্তান তাদেরকে মুওয়াদ্দাত করা, নবী বংশের সন্তানকে মুওয়াদ্দাত করা, যেটা মহাব্বাতেরও চরম পর্যায়ে, মহাব্বাতেরও চরম পর্যায়ে। তো যে জুবান মানে তাওহীদ প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ কুল বলেছেন, তেমন আলে মুহাম্মাদের মহাব্বাতকে মুসলমানদের হৃদয়ে প্রতিষ্ঠিত করতে আল্লাহ কুল বলেছেন, তাহলে এটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস। এবার একটা জিনিস দেখুন, হযরত বলছিলেন মহাব্বাতের কথা আর ইবাদতের কথা, হ্যাঁ এটা খুব সত্য এবং উনি খুব সুন্দর বলেছেন। তার কারণ হচ্ছে যে ইবাদত নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সিচুয়েশনে ফরজ, ওয়াক্ত হবে তো নামাজ ফরজ, ওর বাইরে যখন আপনি ওয়াক্ত পার করে দেবেন সেটা আদা হবে না কাজা হবে, মালিকের নিসাব হবেন তো আপনার উপর জাকাত ফরজ, যদি আপনি অর্থশালী হন তো তবে আপনার উপর হজ ফরজ, যদি শারীরিক সুস্থ সম্পূর্ণরূপে থাকেন তো আপনার উপর রোজা ফরজ, যেগুলো ওলামারা বর্ণনা করেছেন। কিছু জায়গা রয়েছে যেক্ষেত্রে ওলামারা ডাক্তার পরিষ্কার যদি হয় তো আপনাকে বলতে পারবে আপনি রোজা সেই টাইমে ছাড়তে পারবেন। তো সিস্টেম এবং শর্ত সাপেক্ষে ইবাদতের ফরায়েজ থাকে, কিন্তু মহাব্বত এমন একটা জিনিস, সে মুস্তাফার প্রতি হোক আর আলে মুস্তাফার প্রতি হোক, কারণ মুস্তাফার মহাব্বত ঈমান, আলে মুস্তাফার মহাব্বত ঈমান, এই জন্য এটা প্রত্যেকটা সময়ে ফরজ, প্রত্যেকটা ওয়াক্তে ফরজ। আল্লাহ আজ্জা ওয়াজাল ইনাদের মহাব্বত করার তৌফিক আতা করেন। আপনার আমার সামনে বারাখানকা শরীফের বর্তমান 14তম গদ্দি নসীম পীর এ তরিকত রহবানে রাহে শরীয়ত আবরুই আহলে সুন্নাত হুজুর সাইয়েদি মুহাম্মদ আলী দস্তগীর আল কাদরী উল চিশতি মাদ্দাজিল্লাহু আলাইহি উপস্থিত হয়েছেন। আমি রামপুরহাট থেকে আসছি, তো আমার জামাইদাকে বলছি যে দেখো আল্লাহর কি দয়া, আর আমার পীর ও মুর্শিদকে আল্লাহ কতটা ভালোবাসেন, চার দিনে উনি চারটা জেলাতে আছেন, পূর্ব মেদিনীপুরে ছিলেন ঘাটালের দিকে, তারপরের দিন প্রোগ্রাম ছিল মুর্শিদাবাদে, কালকে ছিলেন উনি মালদাতে, আর আজকে উনি আছেন এখানে। গ্রাম
নয়, পুরো ডিস্ট্রিক্টই আলাদা। তো ইনি আপনাদের সামনে এসেছেন, আমি জানি আপনার সংখ্যা।